নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে একটি মামলায় খালাস চাঁদাবাজের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত মামলার চার আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালে নূর হোসেন সহ চার আসামিকে আদালতে হাজির করা হয় পরে আবার নূর হোসেনকে কাশিমপুর কারাগারে নেওয়া হয় দু সালে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের করা চাঁদাবাজির মামলায় নূর হোসেন হোসেন ও তার ভাই ভাতিজা সহ আট জনকে আসামি করা হয় তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে মামলায় মোট আটজনের জনের সাক্ষ্য শেষে আদালত চারজনকেই খালাস দেন